সুস্বাগতম বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় সংস্কৃত বিভাগ সর্বপ্রথম বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সংস্কৃত সেকেন্ড ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার জেনারেল এবং সেকেন্ড ইয়ার অনার্স থার্ড সেমিস্টারের বিষয় অভিজ্ঞান শকুন্তলম আজ তোমাদের কাছে আমি অভিজ্ঞান শকুন্তলম বিষয়ে আলোচনা করব এক দৃষ্টিতে অভিজ্ঞান শকুন্তলমের নাটকের প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলা দরকার এই নাটকের প্রণেতার নাম কি। প্রণেতার নাম হল মহাকবি কালিদাস অভিজ্ঞান শকুন্তলম নাটকটির বৃত্তি ও গুণ হল কৌশিক বৃত্তি ও মাধুর্য গুণ বৃত্তি বলতে নায়ক নায়িকা যে সাজ পোশাক ব্যবহার হাবভাব কথাবার্তা প্রভৃতির দ্বারা রসের যে প্রকাশ ও বিকাশ ঘটে বৃত্তি বলা হয় বৃত্তি চার প্রকার আরবটি বৃত্তি এবং ভারতী বৃত্তি কৌশিকী বৃত্তি বলতে বোঝানো হয় নায়ক নায়িকা উজ্জ্বল বেশ বৈচিত্র্যে পূর্ণ স্ত্রী চরিত্রবহুল নৃত্য গীতে ভরা কামোপভোগের বিবিধ উপচারে পূর্ণ তাকেই কৌশিকী বৃত্তি বলা হয় অভিজ্ঞান শকুন্তলম নাটকটি খ্রিস্টপূর্বাব্দ সাতান্ন অব্দের রচনা বলে মনে করা হয় অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপযোগ্য গ্রন্থ হল মহাভারতের আদি পর্ব শকুন্তলা উপাখ্যান যা আটষট্টি থেকে চুয়াত্তর অধ্যায়ের মধ্যে বর্ণিত আছে এছাড়াও পদ্মপুরাণে স্বর্গখণ্ডে এই রকম ঘটনার মিল পাওয়া যায় অভিজ্ঞান শকুন্তলম নাটক একটি রূপক শ্রেণীর রূপক হলো দৃশ্যকাব্যের একটি ভাগ দৃশ্যকাব্য দুই প্রকার রূপক উপরূপক আবার এই রূপক দশ প্রকার তার মধ্যে অন্যতম হল নাটক রূপক বলতে উপমেয় রূপ বিষয়টিকে নিষেধ না করে উপমেয় পদার্থের উপমানের অভেদ আরোপ করাকেই বলা হয় রূপক অভিজ্ঞান শকুন্তলম নাটকটি নামকরণের প্রসঙ্গে বলতে গেলে বলা হয় এইটি একটি মুদ্রিকা চিহ্নের আধারে হয়েছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের নায়ক হলেন দুঃসন্ত যিনি ধীরদত্ত নায়ক ধীরদত্ত নায়ক বলতে যিনি আত্মশ্লাজ্ঞা নিজের প্রশংসা করবেন না ক্ষমাবান অতি গম্ভীর মহাসত্য দ্বারা যিনি অভিভূত হন না দৃঢ়ব্রত অর্থাৎ যিনি প্রতিশ্রুতি পালন করেন নাটকের নায়িকা হলেন শকুন্তলা যিনি মুগ্ধা শ্রেণীর নায়িকা মুগ্ধা শ্রেণীর নায়িকা বলতে বোঝায় সদ্য যৌবনবতী প্রথমাবর্তী মদন ও বিকারা রতি বিষয়ে প্রতিকূল মানে মৃদু অথবা অত্যন্ত এই নাটকের অন্যান্য পাত্রগুলি হল রাজা দুঃসন্ত যিনি নায়ক শকুন্তলা যিনি নায়িকা কর্ণ অনুসুয়া প্রিয়ঙ্গদা মাধব্য যিনি বিদূষক গৌতমী সারদ্ধত সানুমতি অদিতি দুর্বাসা, মেনকা ইত্যাদি অভিজ্ঞান শকুন্তলম নাটকটি সাতটি অঙ্কে রচিত এখানে অঙ্ক বলতে পরিচ্ছেদ অর্থে ব্যবহৃত হয়েছে এই নাটকের রস শৃঙ্গার অতএব রস হলো লৌকিক জগতের স্ত্রী লোক প্রভৃতির সাহায্যে অনুশীলন বসে স্থায়ীভাবে অনুভবে পটু এবং রতি প্রভৃতির স্থায়ী ভাব যখন বিভাব অনুভাবে হেতুর গুলির দ্বারা অভিব্যক্ত হয় বা প্রমতা কর্তৃক জ্ঞাত ও শরবতের মতন আস্বাদিত হয় তাকেই বলা হয় রস রস আট প্রকার তার মধ্যে একটি রস হলো শৃঙ্গার রস শৃঙ্গার রস দুই প্রকার সম্ভক শৃঙ্গার এবং বিপ্রলিম্ব শৃঙ্গার এছাড়াও নাটকটিতে বিরীতি ও ছন্দের প্রয়োগ দেখা যায় তার মধ্যে আরজা ও বসন্ত তিলক ছন্দ অধিক এই নাটকটিতে প্রায় একশো আশিটির মতন উপমা অলঙ্কারের প্রয়োগ দেখা যায় এই নাটকটি একশো ছিয়ানব্বইটি শুলকে রচিত এই নাটকের মূল বিষয় হল রাজা দুষ্যন্ত শকুন্তলার প্রেম বিরহ মিলন এর বর্ণনা এই নাটকের প্রথম অঙ্ককে বলা হয় আশ্রম প্রবেশ দ্বিতীয় অঙ্ককে বলা হয় আশ্রম নিবেশ তৃতীয় অঙ্ককে বলা হয় মিলন অঙ্ক চতুর্থ অঙ্ককে বলা হয় বিদায় অঙ্ক পঞ্চম অঙ্ককে বলা হয় প্রত্যাখ্যান অঙ্ক ষষ্ঠ অঙ্ককে বলা হয় অনুতাপঙ্ক অনুতাপ অঙ্ক এবং সপ্তম অঙ্ককে বলা হয় পুনর্মিলন অঙ্ক এই নাটকে বিভিন্ন বিদ্যান ব্যক্তিরা বিভিন্ন মতবাদ দিয়েছেন তার মধ্যে ভারতীয় বিদ্যান ব্যক্তিরা অভিজ্ঞান শকুন্তলম নাটকটিকে নাট্য সাহিত্যে শ্রেষ্ঠ স্থান বলে উল্লেখ করেছেন এবং বলেছেন নাটকং রম বিদ্যান ব্যক্তিরা নিজ নিজ দৃষ্টিতে এই নাটকটিকে অতি উত্তম নাটক বলে মনে করেছেন অভিজ্ঞান শকুন্তলম নাটকের নাট্যকলায় মুগ্ধ হয়ে এক জার্মান আলোচক বলেছেন শেক্সপিয়ারের সমস্ত নাটকগুলি যদি একদিকে রেখে দেওয়া হয় আর অভিজ্ঞান শকুন্তলম নাটকটিকে যদি একদিকে রেখে দেওয়া হয় তার সমতুল্য হয় না বিখ্যাত জার্মান কবি গ্যাটে বলেছেন এই নাটকের অনুবাদ পড়ে মর্তকে যদি একত্রে জানতে হয় তাহলে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি পড়া উচিত এই নাটকের সপ্তম অঙ্কে সর্বদমনের অকৃত্রিম হাস্য তথা সিংহ শাবকের সঙ্গে বালক্রিয়া বিষয়টি সেজি নামে এক ফ্রেঞ্চ বিদ্যান এতটাই আনন্দ পেয়েছিলেন যে তিনি নৃত্য করতে শুরু করেছিলেন এই নাটকে সৌন্দর্যের মাদকতা প্রেমের নিশ্চলতা প্রকৃতির সরলতা ঋষির উদারতা মহর্ষি আদর্শ বাৎসল্য মহর্ষি দুর্বাসার নির্মম দণ্ড বাসনার প্রে আত্মার নির্মলীকরণ শ্রেয়স এবং প্রেয়স মনোগ্রাহী এই সমস্ত উপাদানের মিশ্রণ থাকায় এই নাটকটিকে নাট্য সাহিত্যে এক বিশেষ মূল্যবানের দৃষ্টিতে আকর্ষিত হয়েছে এই নাটকের প্রথম চার অঙ্ককে ভোগ ভোগ ও ভূমি পঞ্চম থেকে ষষ্ঠ অঙ্ককে দণ্ডভূমি আর অন্তিম অঙ্ককে সিদ্ধভূমি বলা হয় সমালোচকেরা চিত্র চরিত্র ভাষা শ্রেষ্ঠ রস পরিপাক সমস্ত রকম বিধানের দৃষ্টিতে অভিজ্ঞান শকুন্তলম নাটককে সংস্কৃত না সাহিত্যে এক শ্রেষ্ঠ নাটক বলে উল্লেখ করেছেন তাই বলা হয়েছে কালিদাস সর্বস্বম অভিজ্ঞান ও শকুন্তলম ব্যাকরণের দৃষ্টিতে অভিজ্ঞান শকুন্তলম শব্দটি অভিজ্ঞতে অনে ইতি অভিজ্ঞানম অভিপূর্ব জ্ঞাধাতুর প্রত্যয় করে অভিজ্ঞানম অর্থাৎ যার দ্বারা চেনা যায় এই রূপ চিহ্ন যেখানে অভিজ্ঞান ভাব আছে দ্বিতীয় কৃতং নাটকং শকুন্তলাম শকুন্তলা যোগ অন প্রত্যয় করে শকুন্তলম কৃতে গ্রন্থে সূত্রে অন হয় তৃতীয় অভিজ্ঞান প্রধানং শকুন্তলম ইতি অভিজ্ঞান ও শকুন্তলম এখানে মধ্যপদলুপি সমাস হয়েছে কারণ শকুন্তলা প্রধান নাটক যা অভিজ্ঞান মুখ্যরূপে বর্ণিত হয়েছে অভিজ্ঞান অভিজ্ঞান ও শকুন্তলম এখানেও মধ্যপদলপি সমাস হয়েছে অভিজ্ঞানের বর্ণনার সঙ্গে যুক্ত শকুন্তলা বিষয়ক নাটক অথবা অভিজ্ঞানং শকুন্তলং যত্র তৎ অভিজ্ঞান ও শকুন্তলম এখন প্রশ্ন হলো অভিজ্ঞান শকুন্তলমের নামকরণের কারণ কি তার উত্তরে বলা যায় হস্তিনাপুরের রাজা দুঃসন্ত কুলপতি কর্ণমণির পোষ্যপত্রী শকুন্তলাকে গান্ধর্ব বিধিমতে বিবাহ করেছিলেন এবং বিবাহ করার পর তিনি নিজ রাজধানীতে ফেরার সময় একটি নিজ নামাঙ্কিত অঙ্গরীয়ক প্রদান করে বলেছিলেন হে প্রিয় এই অঙ্গরিয়ক দিয়ে প্রতিদিন এক এক অক্ষর গুনবে এবং যেদিন অন্তিম অক্ষরে এসে পৌঁছাবে সেদিন আমার কেউ বিশ্বস্ত ব্যক্তি তোমাকে নিয়ে যাবে এবং সেই দিন আমি তোমাকে গ্রহণ করব সেই সময় মহর্ষি কর্ণ আশ্রমে উপস্থিত ছিলেন না শকুন্তলার পর দায়িত্ব দিয়ে তিনি সমত্তে গিয়েছিলেন সেই সময় মহর্ষির দুর্বাসা আশ্রমে উপস্থিত হওয়ার পর তিনি অতিথি সৎকার না পাওয়ার জন্য শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি এখন যার কথা সে তোমাকে তোমার চিনতে পারবেন প্রয়োজনে না এই রকমভাবে নাটকটি বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে চলতে থাকে এবং পঞ্চম অঙ্কে রাজা দুঃসন্ত শকুন্তলাকে অঙ্গুরিয়কের মাধ্যমে চিনতে পাওয়ার ঘটনায় অভিজ্ঞান শকুন্তলমের নামকরণটি হয়েছে বলে মনে করা হয় অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিষয়বস্তু প্রথম অঙ্ক মহাভারতের শকুন্তলা উপাখ্যানের কাহিনী অবলম্বনে সাত অঙ্ক বিশিষ্ট অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের এক অতুলনীয় সাহিত্য সৃষ্টি প্রথম অঙ্কে অষ্টমূর্তিধর শিবকে প্রণাম জানিয়ে এই নাটকটির আরম্ভ হয়েছে নটি এবং সূত্রধারের পারস্পরিক সংলাপের মাধ্যমে নাটকের নাম রচয়িতার নাম ইত্যাদি বিষয় পরিবেশন করেছেন এবং তারা সেখান থেকে প্রস্থান করেছেন পরবর্তীতে ধনুর্বাণ হাতে এক আশ্রমমৃগকে অনুসরণ করতে করতে রাজা দুষ্যন্ত মঞ্চে প্রবেশ করলেন তারপর মালিনী নদীর তীরবর্তী কন্যাশ্রমের বৈ বৈখানসরা রাজাকে আশ্রম মৃগের মৃগকে প্রাণ নিক্ষেপ করতে নিষেধ করলেন তৎক্ষণাৎ রাজা দুঃসন্ত তা থেকে বিরত হলেন এবং বৈখানসরা রাজাকে রাজচক্রবর্তী পুত্র লাভের আশীর্বাদ করলেন পরবর্তীতে মালিনী নদীর তীরে কন্যা আশ্রমে প্রবেশের জন্য রাজা দুষ্যন্তকে অনুরোধ করলেন রাজা মহর্ষি কর্ণমণির আশ্রমে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য প্রবেশ করলেন সেখানে প্রবেশ করার সময় রাজার দক্ষিণ বাহু স্পন্দিত হতে শুরু করে বাহু স্পন্দনের কারণ বড় স্ত্রী লাভ কিন্তু এখানে কীভাবে তা সম্ভব একথা ভাবতে ভাবতে রাজা আশ্রমে প্রবেশ করলেন এবং দেখলেন তিনজন আশ্রম বালিকা আলোবালে জল সেচন করছেন তারপর গাছের আড়াল থেকে রাজা দুঃসন্ত তাদের কথাবার্তা শুনতে লাগলেন এমন সময় এক ভ্রমর শকুন্তলাকে ব্যতিব্যস্ত করে তুললে রাজা তাদের সম্মুখে উপস্থিত হলেন এবং নিজেকে পূর্ববংশের রাজকর্মচারী বলে পরিচয় দেন প্রথম দর্শনে রাজা দুষ্যন্ত ও শকুন্তলা পরস্পরের প্রতি আকর্ষণ অনুভব করলেন দুই শখীর কাছে রাজা শকুন্তলার জন্মবৃত্তান্ত শুনে আশ্বস্ত হলেন যে শকুন্তলাকে পেতে তার কোনো বাধা নেই শকুন্তলার প্রতি রাজার আগ্রহ এবং শকুন্তলার সলজ্জ আচরণ লক্ষ্য করে দুই শখির হাস্য পরিহাস করে চলেছেন এমন সময়ে আশ্রমে এক কলাহল শোনা গেল যে কোনো একটি বন্য হাতি রত সৈন্য সামন্তকে দেখে ভয়ে আশ্রমে প্রবেশ করছে যে কারণে আশ্রমের সকলের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে কর্তব্যপরায়ণ রাজা দুঃসন্ত তৎক্ষণাৎ প্রতিকারের জন্য প্রবৃত্ত হলেন বিদায়কালে শকুন্তলা তার বস্ত্রাঞ্চল জড়িয়েছে এমন অভিনয় করে রাজাকে দেখতে লাগলেন রাজাও শকুন্তলার আকর্ষণে নগরে ফেরার ব্যাপারে নিরুৎসাহ হলেন এবং তপবনের অদূরেই শিবের স্থাপন করলেন দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় অঙ্কের শুরুতেই দেখা যাচ্ছে শক্ত রাজাকে সঙ্গদান করতে করতে প্রিয় বয়স বিদূষক একবারেই অতিষ্ঠ হয়ে উঠেছেন তিনি রাজধানীতে ফিরে যেতে চান কিন্তু আশ্রমকন্যা শকুন্তলাকে দেখে মহারাজের মনে শান্তি নেই নয়নে নিদ্রাও নেই আশ্রমকন্যার প্রতি তীব্র আকর্ষণ হেতু রাজা আর আশ্রম ছেড়ে যেতে চাইছেন না বিদেশকের অনুরোধে রাজা একদিনের জন্য মৃগয়া স্থগিত রেখে বিদেশকের সাথে শকুন্তলার অসাধারণ সৌন্দর্য এবং তার প্রতি রাজার তীব্র আকর্ষণ ইত্যাদি নিয়ে আলোচনায় ব্যাপৃত হলেন পুনরায় আশ্রমে কীভাবে প্রবেশ করা যায় সেটা রাজা চিন্তা করতে থাকলেন এমন সময়ে আশ্রম থেকে দুইজন তাপস নারদ ও গৌতম নামে এসে রাজাকে আশ্রমে রাক্ষসের উপদ্রব হয়েছে এই কথা জানিয়ে রাজাকে কয়েকদিনের জন্য আশ্রমে থেকে যেতে অনুরোধ করলেন আবার ঠিক সেই সময় রাজধানী থেকে একজন বার্তাবাহ করভক নামে এসে জানালেন যে রাজমাতা পুত্রপিণ্ড পালনের জন্য উপবাস করবেন এবং রাজাকে সেখানে যেতে বলেছেন একদিকে তপস্বীকার্য অন্যদিকে রাজমাতার আদেশ রাজা কিং কর্তব্য বিমূর হলেন অবশেষে বিদুষককে রাজার করে রাজধানীতে পাঠিয়ে স্বয়ং রাক্ষস কারণে আশ্রমে থাকবেন সিদ্ধান্ত নিলেন চপল স্বভাব বিদুষক রাজন্তপুরে সব কথা প্রকাশ করে দেবেন এই আশঙ্কা করে বিদুষককে শকুন্তলার প্রতি তার অনুরাগের বিষয় যা বলেছিলেন তা সবাই নিছক মাত্র বলে জানালেন তা সত্য বলেও মেনে নিলেন তৃতীয় অঙ্কে রাজার উপস্থিতিতে রাক্ষসদের উপদ্রব বন্ধ হয়েছে শকুন্তলার তার পরিচর্যায় দুই শোকে ব্যস্ত মদন পীড়িত রাজা দুঃসন্ত শকুন্তলার সন্ধানে বেরিয়ে মালিনী নদীর তীরে বেৎসকুঞ্জে তাকে আবিষ্কার করলেন তারপর অন্তরালে নিজেকে প্রচ্ছন্ন রেখে সখীদের মুখে শকুন্তলার অন্তরের কথা সব শুনলেন সখিরা শকুন্তলাকে রাজার কাছে প্রেমপত্র রচনার করার জন্য বললেন এবং সুখদর কমল না পদ্মপত্রে নখের আচরে শকুন্তলা প্রেমপত্র রচনা করে সখীদের পরে শোনানোর সময় রাজা তাদের সামনে উপস্থিত হলেন সেই সময় দুই সখী দুঃসন্তলার একান্ত পারস্পরিক ঘনিষ্ঠ আলাপের সুযোগ করে দিলেন কিছুক্ষণ পরেই শকুন্তলার দেহতাপ নিবারণের জন্য গৌতমী সেখানে উপস্থিত হলেন রাজা দুষ্যন্ত নিজেকে বেতস্যকুঞ্জের অন্তরালে আড়াল করলেন তারপর শকুন্তলাকে নিয়ে গৌতমী আশ্রমে পণ্য কুটিরে চলে গেলে রাজা বেতস্যকুঞ্জে থেকে বেরিয়ে রাক্ষস বিতরণের কাজে চতুর্থ অঙ্কে প্রথমে বিস্কম্বক অংশে গান্ধর্ব মতে পরিণীতা শকুন্তলাকে রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে গিয়ে মনে রাখবেন কি না এই ব্যাপারে আলোচনা করতে লাগলেন ঠিক এমন সময়ে সুলভ কপ মহর্ষি দুর্বাসা কর্ণমণির আশ্রমে প্রবেশ করলেন পতির চিন্তায় নিমগ্না শকুন্তলা অতিথি আগমন জানাতে পারলেন না শকুন্তলার এরূপ আচরণে অপমানিত ঋষি ক্রুদ্ধ হয়ে শকুন্তলাকে অভিশাপ দিলেন এবং বললেন যে ব্যক্তির কথা তুমি এখন চিন্তায় মগ্ন সেই ব্যক্তি তোমাকে চিনতে পারবেন না তারপর দুই সখীর প্রচেষ্টায় কোনো অভিজ্ঞান আবরণ দেখাতে পারলে শকুন্তলাকে চিনতে পারবেন এই ব্যবস্থা হয় অভিশাপের এই বৃত্তান্ত শকুন্তলার অগচরই থেকে যায় তারপর মহর্ষিকণ্য আশ্রমে ফিরে এলেন শকুন্তলার গান দর্ব বিবাহ তিনি সমর্থন করবেন কিনা এই ভেবে দুই সখী সংশয় প্রকাশকালে জানতে পারলেন মহর্ষিকর্ণ অগ্নিশালায় ছন্দময়ী বাণীর মাধ্যমে সমস্ত বৃত্তান্ত সানন্দে এই বিবাহ অনুমোদন করলেন তারপর শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন শুরু করলেন আসন্ন বিরোহে মহর্ষি কন্ন দুই সখী এবং এমনকি সমস্ত জীবকুল আকুল হয়ে যায় আশ্রম তরুদের দেওয়া পট্টবস্ত্র অলক্ত প্রভৃতি উপহারের মাধ্যমে দুই শোক শকুন্তলাকে সাজিয়ে দিলেন বিদায় লগ্নে মহর্ষিকন্যা আশীর্বাদ প্রদান করলেন গোটা আশ্রমকে শোকে আচ্ছন্ন করে সজল নয়নে শকুন্তলা শারদত্ত সাঙ্গরব ও গৌতমীকে নিয়ে রাজধানীতে রওনা দিলেন পঞ্চম অঙ্কের প্রথমেই আমরা দেখতে পাই রাজা দুষ্যন্ত রাজকার্য সমাপন করে বিদূষকের সঙ্গে আলাপ আলোচনায় ব্যস্ত সঙ্গীতশালায় হংসপদিকা নামে এক রাজার পূর্ব প্রণয়নের সঙ্গীতে রাজার প্রতি অভিমান অনুধাবন করে তখন রাজা বিদূষককে পাঠালেন তাকে সান্ত্বনা দানের জন্য আপাতগ্রাহ্য কোনো কারণ না থাকলেও সঙ্গীত শ্রবণে রাজা দুঃসন্ত অত্যন্ত উৎকণ্ঠাবোধ করতে থাকলেন সংবাদ এলো কন্যা আশ্রম থেকে ঋষিরা এসেছেন এবং ঋষিরা আপনার সঙ্গে দেখা করতে চান এবং ঋষিরা দেখা করার পর ঋষিরা জানালেন রাজাকে রাজা অর্থাৎ আপনি এবং শকুন্তলা গান্ধর্ব বিবাহ করেছেন যা কর্ণমণি অনুমোদন করেছেন এবং অন্তঃসত্ত্বা সধর্মণীকে গ্রহণ করার জন্য আপনার কাছে পাঠিয়েছেন দুর্বাসার অভিশাপের কারণে রাজা কোনো কথা স্মরণ করতে পারলেন না পর গ্রহণের ভয়ে তিনি শকুন্তলাকে প্রত্যাখ্যান করলেন বা অস্বীকার করলেন শকুন্তলা রাজাকে অভিজ্ঞান অঙ্গুরিয়ক দেখাতে গিয়ে দেখলেন তার হাতের আঙ্গুলে অঙ্গুরিয়কটি নেই এছাড়াও তপবনে গোপন প্রণয়ের সময়ের প্রমাণ দেখিও কোনো ফল লাভ হয় না বরং চারিত্রিক সততার প্রশ্নে তাকে অপমানিত হতে হয় কন্যাশ্রমের ঋষিরা তখন রাজাকে জানালেন এ আপনার পত্নী গ্রহণ এবং বর্জন আপনার ব্যাপার এবং শকুন্তলাকে জানালেন প্রতিকূলে দাসী হয়ে থাকতে হলেও থাক অসহায় কে ফেলে তারা আশ্রমে ফিরে গেলেন রাজপুরোহিতের বিবেচনা অনুসারে স্থির হয় সন্তান প্রসব করা পর্যন্ত শকুন্তলা রাজপুরোহিতের কাছেই থাকবেন এবং সন্তান যদি রাজ চক্রবর্তী লক্ষণযুক্ত হয় তবেই শকুন্তলাকে রাজা গ্রহণ করবেন নচত অন পুনরায় আশ্রমে পাঠিয়ে দেওয়া হবে এমন সময়ে ক্রন্দনরতা শকুন্তলাকে এক জ্যোতির্ময়ী রমণী আকাশপথে অপসরা তীর্থে নিয়ে গেলেন তারপর শকুন্তলাকে প্রকৃতই তিনি বিবাহ করেছেন কি না তা ভাবতে ভাবতে রাজা বিশ্রাম গৃহে গেলেন পরবর্তী ষষ্ঠ অঙ্কে আমরা দেখতে পাচ্ছি একজন ধীবর তার জালে ধরা পড়া এক রুই মাছের পেটে রাজও নামাঙ্কিত এক অঙ্গ পেয়ে তা বাজারে বিক্রি করতে এসে চোর সন্দেহে রক্ষী পুরুষদের হাতে ধৃত হয়েছে বিচারের জন্য সেই অঙ্গ্রিয়ক রাজাকে দেখানো হলে রাজা অঙ্গ্রিয়কের সমান মূল্যের পারিতোষিক ধীবরকে প্রদান করেন এবং অতীতের স্মৃতি মনে পুনরায় উদিত হওয়ায় শকুন্তলাকে তিনি অকারণে প্রত্যাখ্যান করেছেন বুঝে দুঃখে ব্যথিত হলেন তারপর কঞ্চুকির কথায় জানতে পারা গেল যে রাজা অনুতাপে দগ্ধ হচ্ছেন দুঃসন্তের প্রমোদ উদ্যানে সমাগতা শকুন্তলার মাতা মেনকা সখী সানুমতি তা শুনলেন রাজা এখন বিরহে উন্মত্ত প্রায় শকুন্তলার চিত্র অঙ্কন করে করে রাজা প্রিয় স্পর্শ লাভের জন্য ধন্য হতে চান সানুমতি তাও লক্ষ্য করলেন এবং সখী মেনকাকে সব জানাবেন বলে স্থির করলেন এক অমাত্র পিছুর নামে পত্রে লিখে রাজাকে জানালেন যে নিঃসন্তান বণিক ধনমিত্র নৌ মারা গেছেন তার সম্পত্তি রাজগামী হওয়ার কথা এই ব্যাপারে তিনি রাজা নির্দেশ চান রাজা জানালেন ধনী ব্যক্তিরা নিঃসন্তান হয় তাহলে তার ধন সম্পত্তি রাজ সম্পত্তি হওয়ার কথা এছাড়াও জানালেন যে সন্ধানের জন্য যে ধনী ব্যক্তি কোনো পত্নী সন্তান সম্ভাবনা থাকলেও থাকতে পারে এই নির্দেশ দিলেন একদিকে রাজার নিজেও নিঃসন্তান সে কারণে কোনো একদিন পূর্ব অংশের এই দশা হবে বলে ব্যথিত হলেন এমন তার পিতৃকুল এরপর সন্ততির অভাবে শ্রদ্ধান্য পর্যন্ত হবে কি না ভেবে আরও বেশি ব্যথিত হলেন অদৃশ্য শক্তি বিধূষককে আক্রমণ করলেন এবং বিধূষককে সাহায্যের জন্য শত্রুর উদ্দেশ্যে বাণ যোজনা করলেন এবং বাণ যোজনার সময় ইন্দ্রের সারথী মাতলি সেখানে আত্মপ্রকাশ করলেন এবং দানব বিনাশের জন্য রাজা দুষ্যন্তের সাহায্যের জন্য প্রার্থনা করলেন দুষ্যন্তের তেজদুপ্ত করার বাসনাতে তার প্রিয় পাত্র বিদূষককে তিনি আক্রমণ করেছেন কথা জানালেন রাজা অমাত্য পিসুনের হাতে রাজ্য পরিচালনার ভার দিয়ে তিনি মাতুলির সঙ্গে স্বর্গপথে রওনা হলেন পরবর্তী অন্তিম অঙ্ক অর্থাৎ সপ্তম অঙ্কে আমরা দেখতে পাচ্ছি রাজা দুঃসন্তের স্বর্গে দানব বিজয় সম্পন্ন হয়েছে ইন্দ্র সারথীর মাতুলির সঙ্গে দুঃসন্ত আকাশ জানে স্বর্গ থেকে অবতরণ করছেন পথে হেমকুট মারিচের পবিত্র তপবন দর্শনের বাসনায় এবং ভগবান মারিচকে শ্রদ্ধা জানাতে দুঃসন্ত আশ্রমে উপস্থিত হলেন সারথী মাতলির রাজা আগমন সংবাদ জানাতে আশ্রমের ভেতরে প্রবেশ করলেন সিংহ শাবকের উপর উৎপীড়নরত এক সুন্দর বালককে দেখে রাজার মনে অপত্য স্নেহের উদয় হয় পরে দেখলেন সেই বালক রাজ চক্রবর্তী লক্ষণযুক্ত তখন তিনি তাপসীদের কাছ থেকে জানতে পারলেন যে পুরুবংশে এই বালকের জন্ম এবং বালকের পিতা তার ধর্মপত্নীকে অকারণে পরিত্যাগ করেছেন শুধু তাই নয় সিংহ শাবকের উৎপীড়ন করা থেকে নিবৃত করার জন্য যখন খেলনা পাখির লোভ দেখিয়ে তাপসীরা বলল শকুন্তলা বালকের আমার মা কোথায় এই প্রশ্নের ধারণা হল শকুন্তলা বালকের মায়ের নাম এবং তিনি স্বয়ং পিতা পরে বালকের মন্ত্রপুত কবজ, মাটিতে পড়ে গেলে তিনি যখন সেই কবচ তুললেন তখন তাপসীরা জানালেন যে বালক অথবা বালকের পিতামাতা ছাড়া অন্য কেউ এই কবচটিকে মাটিতে পড়ে থাকা অবস্থায় স্পর্শ করলে তাকে সাপ হয়ে দংশন করবে এতক্ষণে রাজা নিশ্চিত হয়ে গেলেন যে সেই পুত্রটি তারই এমন সময়ে মলিন বেশে ব্রুতচারিণী শকুন্তলা সেখানে উপস্থিত হলেন রাজা অকারণে প্রত্যাখ্যানের জন্য শকুন্তলার কাছে ক্ষমা চাইলেন শকুন্তলাও কেবল নিজের অদৃষ্টের দোষ দিলেন রাজা স্ত্রীপুত্রসহ মারিচ এবং তার পত্নী অদিতিকে প্রণাম করলেন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করলেন এবং বললেন দুর্বাসার অভিশাপেই তাদের ভাগ্যের বিপর্যয়ের কারণ রাজা অপরাধবোধ থেকে মুক্ত হলেন এবং শকুন্তলাও দুঃসন্তকে নির্দোষ বলে জানালেন অবশেষে মৌষিকণ্যকে এই শুভ সংবাদ জানাতে মারিচমণি এক শিষ্যকে পাঠালেন এবং রাজা দুঃসন্ত ধর্মপত্নী শকুন্তলা ও পুত্র সর্বদমনের সঙ্গে ইন্দ্রের রথে চেপে রাজধানীতে প্রত্যাবর্তন করলেন এখানেই নাটকের পরিসমাপ্তি হয় ধন্যবাদ